বন্ধুরা, আজকে আমি যাচ্ছি হাওড়াতে। কালী পুজোর ছুটি আছে 2-3 দিন, তো আমার ছুটি, বড় ছেলের ছুটি নেই, ও আসতে পারবে না, তাই আমি ওর কাছে যাচ্ছি এখন। আমি একাই যাচ্ছি, রিক গেছে ওর বাবার সাথে সন্তোষপুরে, তো আমি একাই যাচ্ছি। আজকে আমি ধর্মতলা দিয়ে যাব না, ধর্মতলা দিয়ে বিদ্যাসাগর ব্রিজ দিয়ে যাই সব সময়, কিন্তু আজকে আমি যাব দক্ষিণেশ্বর দিয়ে, দক্ষিণেশ্বর ব্রিজ দিয়ে যাব। চলুন নিয়ে যাই আপনাদের। দক্ষিণেশ্বর দিয়ে ঢুকে গেছি প্রায়, আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণেশ্বর ব্রিজ চলে আসবে। আমি এখন যাচ্ছি দক্ষিণেশ্বর হয়ে, বালি হয়ে হাওড়াতে পৌঁছাবো। চলুন দেখতে থাকুন। ঢুকে গেছি দক্ষিণেশ্বরে, দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করছি এখন। এখন 12টা প্রায় বাজে, রাস্তা একটু ফাঁকা। বালিতে চলে এসেছি, এটা বালি ব্রিজের উপরে। ব্যাস আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব হাওড়াতে। আমি হাওড়ার সলোপে যাচ্ছি, সলোপ কোনা এক্সপ্রেস ওয়ে ছাড়িয়ে তারপরে স্টপেজ হচ্ছে সলোপ। সলোপে গিয়ে ওখান থেকে জয়ভীলা, আমার প্রজেক্ট, ওখানে ঢুকে যাব। এসে গেছি বন্ধুরা, পৌঁছে গেছি, এই যে কমপ্লেক্সটা। আর একদিন দেখিয়েছিলাম, এটা একটা সামনের দিকটা, এটা বিশাল পডিয়াম আছে, এই যে প্যান্ডেল হয়েছে কালী পুজোর প্যান্ডেলটা, এই যে এদিকটা এখনো কাজ চলছে যদিও। হ্যাঁ, এই যে সামনে অনেক খোলা জায়গা, এটা যে প্যান্ডেল, ঠাকুরটা একটুখানি দেখাই, এই যে হ্যাঁ, এই যে পডিয়ামটা, হ্যাঁ পডিয়ামটা, এই যে সামনে অনেক টাওয়ার উঠছে এখন নতুন নতুন। এবার আমি চলে এসেছি একদম পডিয়ামের সামনে, এটা হচ্ছে সলোক মোড়, সলোক মোড়ের সিন এটা, দেখুন কি সুন্দর দেখাচ্ছে রাস্তাটা, খুব সুন্দর লাগছে রাস্তাটা, তাই না? পৌঁছে গেছি বন্ধুরা বাড়িতে, অন্ধকার এখন, রাত হয়ে গেছে, পৌঁছে গেলাম, খুবই টায়ার্ড। আর গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন, ঘর অন্ধকার, আলো জ্বাললাম, এই যে ঘরে ঢুকে গেছি, সবাই খুব ভালো থাকবেন, বাই।